এই ডেঙ্গু রোগটা আসলে কি এবং কিভাবে ছড়ায় এটা নিয়ে যদি একটু আমাদের বলতে। ডেঙ্গু আমরা সবাই জানি যে এটা মশাবাহিত রোগ, এবং এই মশা আমরা জানি যে একটা বিশেষ ধরনের মশা, এভিয়ান মশা, এবং এবং এই 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 মশার প্রাদুর্ভাবটা আমাদের দক্ষিণ আমেরিকা এবং এই দক্ষিণ এশিয়া এই দুই অঞ্চলেই বেশি। এবং এই ডেঙ্গুর ধরন চারটি, এই চারটি ডেঙ্গুই আমাদের বাংলাদেশে পাওয়া গেছে, এবং এটি আপনার মশাবাহিত। এবং এই মশাগুলো সাধারণত ছোট এবং আবদ্ধ পানির মধ্যে ডিম পাড়ে, এবং সাধারণত দেখা যায় যে আমাদের আশেপাশে পরিষ্কার যে সমস্ত পানি, টবের পানি বা কোনো ডাবের খোসায় জমে থাকা পানি, অথবা কোনো একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর যে পরিষ্কার পানিটা জমে থাকে, এই পানির মধ্যেই ডিম পাড়ে, এবং খুব দ্রুতই এই ডিম থেকে মশাগুলো উৎপাদন হয়, এবং এই মশার কামড়ে এই ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে। এবং শহর অঞ্চলের এর প্রাদুর্ভাবটা অনেক বেশি, এখন গ্রামেও অনেক বিল্ডিং প্লাস তাদের টব এবং এই ধরনের পরিষ্কার পানির পাশাপাশি এই মশাগুলো ছড়িয়ে গেছে। তো ডেঙ্গু এখন যে একেবারেই শহুরে তা না, বিভিন্ন উপশহর জেলাতেও চলে গেছে। তো ডেঙ্গু প্রতিকারে আসলে প্রাথমিকভাবেই এবং আমার মনে হয় যে সর্বোপরি সবার জন্যই সার্বজনীনভাবে মশারি ব্যবহার করাটা, এবং দিনেও যখন আমরা অসাবধানতার কারণে মশার কামড় যাতে না খাই তার জন্য প্রয়োজনীয় মশা মারার স্প্রেগুলো ব্যবহার করে মশা যাতে না থাকে তার ব্যবস্থা করতে পারি, এবং আশেপাশে পরিবেশ যেগুলো সেগুলো পরিচ্ছন্ন রাখাটাই আমাদের জন্য দরকার, এবং এই এটি আমাদের সচেতনতার জন্য জরুরি। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।